শেষ মুহূর্তে জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার। দিনরাত ভোটারদের দ্বারে ছুটছেন প্রার্থীরা, প্রতিশ্রুতি দিচ্ছেন নানা উন্নয়নের। প্রায় সব প্রার্থীর মুখেই দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার অঙ্গীকার। এদিকে অতীত অভিজ্ঞতা থেকে নতুন জনপ্রতিনিধির কাছে প্রত্যাশার অঙ্কটাও বড় ভোটারদের। শফিকুল হকের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে। একদিন হাতে রেখে শেষ সময়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো সিটি এলাকা। গাজীপুরের নৌকার মাঝি আজমতুল্লাহ খান সরকার দলীয় সমর্থন পেলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের মাঠ গোছাতে ব্যস্ত। বসে নেই তার কর্মী সমর্থকরাও, রোদ বৃষ্টি উপেক্ষা করে এলাকার পর এলাকা ঘুরছেন, চেষ্টা সব এলাকার ভোটারদের কাছে পৌঁছানোর। বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের সাথে যোগাযোগ করেন এই প্রার্থী। আমরা একটা সহাবস্থানী থেকে একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাচ্ছি। নির্বাচনের একটা পরিবেশ বজায় রাখার জন্য দলীয় কর্মীদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আবার নেতাকর্মীরা কিন্তু সেই নির্দেশনা ইনটু পালন করছে। আপনারা লক্ষ্য করছেন অত্যন্ত স্থিতিশীল শান্ত রয়েছে, এবং আমরা আশাবাদী 25 তারিখের নির্বাচনে এরকম একটি শান্তিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে গাজীপুরের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বিএনপি নির্বাচনে সরাসরি প্রার্থী না দিলেও ভোটের মাঠে আছেন গাজীপুরের বিএনপি পরিবারের সন্তান স্বতন্ত্র প্রার্থী শাহানুর রহমান রনি। হাতি মার্কা নিয়ে নগরীর অলিগলি ঘুরে বেরিয়েছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরে তিনিও দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির মূল ঘাঁটি বলা চলে, বা একটা অন্যতম ঘাঁটি গাজীপুর জেলা এবং মহানগর, জাতীয়তাবাদী শক্তির পুরো সমর্থন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, জনগণের সাথে যেহেতু রাজনীতি করছি, জনগণকে সাথে নিয়ে নির্বাচন করছি, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন সহ অন্য মেয়র কাউন্সিলর প্রার্থীরাও। তবে আপত্তি আছে নির্বাচনের মাঠের পরিবেশ নিয়ে। মাঠের পরিস্থিতি এলাবাদে ভালোই আছে, তবে একটা সমস্যা আছে আমাদের, যারা নাকি আমাদের পক্ষে ভোট চাইতেছে, পোলাপান এগুলো দৌড়া দৌড়ে নাটকাইতেছে, অব হয়রানি করতেছে। এই হয়রানির মানে কি? হয়রানি যদি করে তাহলে ভোট কীভাবে নিরাপত্তা হইব? আমি আমার ভোটের নিরাপত্তা চাই। ভোটারদের এত এত প্রত্যাশা পূরণে কে হাল ধরছে দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনের, তার উত্তর মিলবে আগামী 25 মে নির্বাচনে। যে আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে, যে লোকরে ভোট দিলে আশা করি যে তার দ্বারা আমাদের উন্নয়ন হবে এবং উন্নয়ন হওয়ার আশা করি, তো এরকম ধরনের লোকগুলো আমরা চাই। যে মেয়র বা যে কাউন্সিলররা আমাদের ভালো কাজ করবে তাদের জন্যই তো আমরা ভোটটা দিব। তারপরে আমরা চেষ্টা করব যে যে আসলে আমাদের উন্নতি হবে তারাই আমরা ভোটটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। শফিকুল হক, এটিএন নিউজ, গাজীপুর।